আচ্ছা, ইন্দ্রাণীপালকে দিয়ে স্টার্ট করি আর কি, চারদিকে ইয়েলো হয়ে গেছিল। আসো ইন্দ্রাণীপাল। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো, তোমার বক্তব্য কি বলো? দুটো ভিডিওর প্রেক্ষিতে এবং এই ক্লাসে যা দেখছো তার প্রেক্ষিতে আর কি বলো, কি বুঝছো তুমি? স্যার, প্রথম যে ভিডিওটা ছিল, ওই যে নোবেল ওনার হচ্ছে বক্তব্যটা ছিল যে ক্লাইমেট চেঞ্জ আসলে একটা মানে কমন জিনিস, এবং পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অব্দি ক্লাইমেট চেঞ্জ হওয়ার এটাই হচ্ছে ন্যাচারাল হচ্ছে স্বভাব, এবং সকল ধরনের মানুষজন যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কে ক্লাইমেট গ্যাস হিসেবে হচ্ছে চিহ্নিত করছে, এবং এটা নিয়ে খুব মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করতেছে, এটা আসলে অ্যাবসলুটলি রাইট না। উনি বলতেছে যে 100 বছরের মধ্যে, মানে 1826 থেকে 1926 পর্যন্ত উনি একটা হচ্ছে রিসার্চ করেছে, সেখানে টেম্পারেচার ইনক্রিজ করছে মাত্র 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে হচ্ছে গত 50 বছরে। একটু বলে রাখি, এটা ওনার রিসার্চ না, কথা বুঝছো? জি স্যার, আসলে বুঝি নাই ওনার কথাগুলো আর কি। হ্যাঁ 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 এটা 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 ওনার রিসার্চ না, উনি এটা ধরো পাইছেন আর কি, মানে ডেটা থেকে আর কি, এক্সিস্টিং লিটারেচার থেকে। জি স্যার স্যার, মানে ইভেন রানা স্যার পক্ষে বলবে স্যার? হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম, আমার প্রথমে বুঝতে পারছি, কিন্তু কিন্তু হচ্ছে ওই একটু ইয়ে হয়ে গেছে আর কি, আমি বলতেছিলাম আপনার কথাগুলো শুনতে চাচ্ছিলাম প্রথমে। স্যার, আমি আর কি দুইটা নিয়েই বলতেছি আর কি, প্রথম থেকে বলতেছি আর কি। আচ্ছা 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 তো গত 50 বছরে হচ্ছে টেম্পারেচার মাত্র 0.8, যেটা নিয়ে যেটাকে উনি খুব বেশি একটা বড় মনে করতেছে না, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 72 পার্টস পার মিলিয়ন পরিমাণ অ্যাটমোস্ফিয়ারে বৃদ্ধি পেয়েছে, এবং উনি বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড ইজ নট দ্য ক্লাইমেট গ্যাস। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে কার্বন ডাইঅক্সাইড ইজ মোর ইম্পর্টেন্ট ফর প্লান্টস, বলতেছে যে যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো। ইন্দ্রনীপাল, ইন্দ্রনীপাল জি স্যার, শোনো, আমরা এখন চলে যাই, তুমি পক্ষে বলো আর কি, বুঝলাম? আমি মনে করছিলাম তুমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে কথা স্টার্ট করবো আর কি। এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, জি স্যার, জি স্যার, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যে তোমার একটা গ্রিন হাউস, স্ট্রং গ্রিন হাউস গ্যাস, এবং স্ট্রং গ্রিন হাউস গ্যাস শো মানে ইয়ে করা আর কি, পৃথিবীর টেম্পারেচার বাড়তেছে, এটার পক্ষে বলো। স্যার, ক্লাইমেট মানে চেঞ্জ, আমরা তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড কে প্রথমত গ্রিন হাউস ইফেক্ট দিয়ে মানে মেনলি এটা ব্যাখ্যা করতে পারি, যে গ্রিন হাউস ইফেক্ট এর হচ্ছে মেইন গ্রিন হাউস গ্যাস যেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ওয়াটার ভেপার, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড। এরা হচ্ছে, এদের প্রচুর পরিমাণে মানে তাপ ধরে রাখার ক্ষমতা সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড এর। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ অ্যাটমসফিয়ারে যত বেশি হবে, তার টেম্পারেচার আমাদের তত বাড়বে, মানে হচ্ছে আমাদের যে প্ল্যানেটারি আলবিডো যেটা, সেটা হচ্ছে স্যার মানে সেটা হচ্ছে স্যার কমে যাচ্ছে, মানে আমাদের ফলে যে সূর্য থেকে যে রেডিয়েশনটা আসতেছে সেটা। আমি একটু বলে রাখি, ইন্দ্রাণী পালের কথার সাথে যদি কেউ হচ্ছে মনে হয় যে দ্বিমত পোষণ করো, এটা বলতে পারো আর কি। হ্যাঁ বলতে থাকো ইন্দ্রাণী পাল। স্যার, প্ল্যানেটারি অ্যালবিডো কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের অ্যাটমোস্ফিয়ারের যে টেম্পারেচার সেটা রাইজ করা। তো আমরা বলতে পারতেছি, এবং এটা হচ্ছে স্যার আমরা বলতে পারতেছি যে কার্বন ডাইঅক্সাইড একমাত্র হচ্ছে টেম্পারেচার জন্য দায়ী না। শোনো শোনো, তোমরা কি সবাই এগ্রি করো, সবাই ওয়াট ইভেন অ্যালবিডো কমে যাচ্ছে, এই বিষয়ে কি এগ্রি করো? না স্যার। এই বিষয়ে কোনো কথা হয়েছে? না স্যার। আচ্ছা হ্যাঁ, তারপরে বলো ইন্দ্রনীপাল। তারপরে স্যার হচ্ছে মানে আমাদের যে হচ্ছে ওয়াটার, মানে আসলে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড কে আমরা দায়ী করতে পারি না, কারণ হচ্ছে না না আমাদের পারি না না পারো কেন তুমি সেটা বলো। স্যার, প্রথমত হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এর যে গ্লোবাল যে পটেনশিয়াল, যেটা স্যার সরি গ্লোবাল, আচ্ছা আমার মনে হয় আরেকজনের কাছে যাই, আমরা এত সময় পাবো না আর কি। আর কে আছে অড নাম্বারে? নাজমুল হাসান কিসে?
তুমি কোন পক্ষে আছো? নাজমুল হাসান জি স্যার, তুমি কোন দিকে? স্যার আমি তো ইভেন রোল স্যার। হ্যাঁ তুমি বলো কিছু, ইন্দ্রানীর কথা শুনলাম, ঠিক আছে সলিড কথা বলো আর কি। স্যার তোমার ক্লাইমেট চেঞ্জ বর্তমানে যে গ্রিন হাউস ইফেক্ট এবং ক্লাইমেট চেঞ্জ গ্রিন হাউস ইফেক্টের কারণে যে হচ্ছে, ঠিক আছে এটার এটার ফেভারে তুমি কিছু কিছু তুমি ইয়া করো, বুঝলা স্যার? পৃথিবীতে স্যার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্যার বেশি হচ্ছে দিন দিন স্যার, বেশি হচ্ছে, এর ফলে স্যার হিউজ পরিমাণ স্যার গ্রিন হাউস গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে স্যার নির্গত হচ্ছে। এই অ্যাটমসফিয়ারে স্যার এই গ্রিন হাউস গ্যাস গুলো স্যার আমাদের যে তাপ আসতেছে স্যার এটাকে ধরে রাখতেছে স্যার, ফলে স্যার ক্লাইমেটের তাপমাত্রা দিন দিন স্যার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড যে গ্রিন হাউস গ্যাস, এর সপক্ষে যুক্তি দেখাও। কার্বন ডাই অক্সাইড তো স্যার তাপ ধরে রাখতে পারতেছে স্যার, এটা তো স্যার গ্রিন হাউস যেইভাবে কাজ করে স্যার ঠিক একই ভাবে স্যার এটা আমাদের তাপ। আচ্ছা ঠিক আছে, সবাই কি এগ্রি করো কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস? জি স্যার। মুশফিক জি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন বলো, এটা হচ্ছে আমরা যতটুকু তোমার ক্লাইমেট চেঞ্জের মেইন যে কথাটা যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর থেকে, কথা বুঝলে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর থেকে তোমার মানে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে এবং এর সাথে তোমার গ্লোবাল টেম্পারেচার এভারেজ টেম্পারেচার এটা 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 বাড়ার দিকে আর কি। সো এটার সপক্ষে যুক্তি দেখাও, এটা কিভাবে তুমি এটা বুঝবা যে কার্বন ডাইঅক্সাইডের কারণেই, ঠিক আছে, তোমার তোমার হচ্ছে গ্লোবাল টেম্পারেচার হচ্ছে রাইজিং ট্রেন্ডে আছে। স্যার পৃথিবীতে স্যার যে মানে আমরা অন্যান্য যে গ্রিন হাউস গ্যাস গুলো এগুলো মোটামুটি স্যার স্টেবল, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এগুলোর তুলনায় স্যার হিউজ পরিমাণে মানে আমাদের অ্যাটমসফিয়ারে স্যার বৃদ্ধি পাচ্ছে অন্যান্য গ্রিন হাউস গ্যাসের তুলনায় স্যার। আর কেউ? আর কেউ? আমি কি নাম ধরে ডাকবো? সিয়ার সাহেব। জি স্যার বলো। তোমাদের তোমার হচ্ছে তোমার তোমার পক্ষের দলের দুইজন বলছে, হয়তো পড়াশোনাও করছে, বাট মানে মানে একদম পয়েন্টে যেতে আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে আর কি, তুমি একটু কেয়ার করো, তোমার তো একটা দায়িত্ব আছে। জি স্যার বলো। স্যার ওরা মোটামুটি যে পয়েন্ট গুলো স্যার, আমার তো কণ্ঠস্বরে একটু ঝামেলা হচ্ছে স্যার। স্যার ওরা মূলত যে পয়েন্টটা বলছে যে কার্বন ডাই অক্সাইড কে স্যার গ্রিন হাউস এর জন্য প্রধান হিসাবে দায়ী করা হয়, কারণ হচ্ছে আমাদের যে গ্রিন হাউস অন্যান্য যে গ্যাস গুলো আছে যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন বা মিথেন বা ওজোন স্তর, প্রত্যেকটা গ্রিন হাউস এর উপাদানের মধ্যে তুলনা করলে স্যার কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি তাপ ধারণ ক্ষমতা বেশি। বাকি এগ্রি করো কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা বেশি সবচেয়ে? তাপের ধারণ ক্ষমতা বলতে কি বোঝাচ্ছ? এটার এটার কোনো ইব্রাহিম কোলেন গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি স্যার, এটা এটা কনসেন্ট্রেশন বেশি স্যার, কনসেন্ট্রেশন বেশি, রাইট? এটা মিথেনের চেয়ে ধরো 100 ইয়ার্স টাইম স্কেলে 100 টাইমস কম, তাই না? কার্বন ডাই অক্সাইড মিথেনের বেশি না? 21 টাইমস না কত বেশি? 21 টাইমস বেশি, বাট কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি। হ্যাঁ তারপরে বলো মামুন।
স্যার গ্রিন হাউস স্যার আমরা যদি ওই যে গ্রিন হাউসের সাথে তুলনা করি স্যার, তো এই কাচের মধ্য দিয়ে স্যার মানে ক্ষুদ্রতা এই ক্ষুদ্রতার তরঙ্গ দৈর্ঘ্যে শক্তিশালী যে বিকিরণটা সহজে যেতে পারে, কিন্তু স্যার যখন হচ্ছে ওয়েভলেংথটা বাড়ে তখন কিন্তু স্যার কাচের মধ্য দিয়ে ওই তাপটা যেতে পারে না, ফলে হচ্ছে কাচের মধ্যে এনভায়রনমেন্ট হচ্ছে স্যার উষ্ণ থাকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর যে ব্যাপারটা একবার প্রিলিমিনারি এর কথা বলতেছো, আর কেউ আচ্ছা আমি পক্ষে বলি তোমাদের পক্ষ থেকে নাকি? হ্যালো জি স্যার। আচ্ছা মেইন বিষয় হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্টটা তো আমাদের আর্থের অ্যাটমোস্ফিয়ারে আছে, গ্রিন হাউস ইফেক্টটা। আদারওয়াইজ প্রথম কথা হচ্ছে আদারওয়াইজ আমাদের আর্থের যে এভারেজ টেম্পারেচার এটা 34 ডিগ্রি আরো কম হতো বর্তমানের চেয়ে, নাম্বার ওয়ান, এগ্রি? জি স্যার কম হতো। এখন গ্রিন হাউসের যে গ্যাস গুলো আছে এগুলো খুবই ওয়েল নন, কার্বন ডাইঅক্সাইড, মেথেন, তাই না, সহ আরো যে গ্যাস গুলি আছে আরো কিছু কমন গ্যাস আছে, ওয়াটার ভেপার, এগুলো খুবই কমন গ্যাস, তো এর জন্য গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, ঠিক আছে। এখন যদি হিস্টোরিক্যাল আমরা ডেটা অ্যানালাইসিস করি দেখা যাচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের সাথে আর্থের যে যে হচ্ছে গ্লোবাল টেম্পারেচারের যে ট্রেন্ড কার্বন ডাইঅক্সাইডের সাথে অন্যান্য গ্যাসের তুলনায় একটা স্ট্রং কোরিলেশন আছে হিস্টোরিক্যাল ট্রেন্ডে, ধরো মিলিয়ন ইয়ার্স টাইম স্কেলে, বিলিয়ন ইয়ার্স টাইম স্কেলে, এগ্রি করো? জি স্যার থ্যাংক ইউ। এখান থেকে বলতেছি কার্বন ডাইঅক্সাইড একটা স্ট্রং গ্রিন হাউস গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে আমাদের। আর থার্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে 1950 এর আগে টেম্পারেচারটা মোটামুটি কম ছিল, তাই না, গ্লোবাল এভারেজ টেম্পারেচারটা। তো 1952 তে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে কি গ্লোবাল টেম্পারেচারটা খুবই রাইজিং ট্রেন্ডে আছে, ঠিক আছে, উইথ রাইজিং কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার অ্যাটমসফিয়ার। তার মানে কার্বন ডাইঅক্সাইড একটা হিস্টোরিক্যাল একটা ট্রেন্ড তো আছেই, এছাড়াও 1950 এর পর থেকে ধরো লাস্ট 60 ইয়ার্স ধরে, লাস্ট ফিউ ডেকেডস ধরে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনও বাড়ছে অ্যাটমসফিয়ারে, অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল টেম্পারেচারও বাড়ছে, এভারেজ টেম্পারেচার, তাই না। এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ যে কার্বন ডাইঅক্সাইড বা আরো কিছু গ্রিন হাউস গ্যাস আছে, মোস্টলি কার্বন ডাইঅক্সাইড আমাদের টেম্পারেচার ইনক্রিজিং এর জন্য রেসপন্সিবল, এবং ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে এটা দেখা যায় আমাদের নর্থ পোলের যে আইস ক্যাপস আছে বা তারপরে বা এই যে আইস ক্যাপস গুলো আছে এগুলো ধরো মেল্ট করে, এটা স্যাটেলাইট ডেটা থেকে দেখা যায়, ধরো 1970 সালের দিকের ডেটা আর 2000 সালের দিকের ডেটা কম্পেয়ার করে, কথা বুঝতে পারছো, এই আইস আইস মানে আইস ক্যাপ গুলোর এরিয়া আর কি। তাহলে আমি কয়টা পয়েন্ট বললাম, গ্রিন হাউস ইফেক্ট প্রথম কথা হচ্ছে আছে আমাদের আর্থে আছে, সেটা হচ্ছে অন্য অন্য প্ল্যানেটের অ্যাটমসফিয়ারের সাথে কম্পেয়ার করে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আর হচ্ছে তোমার মেজার টেম্পারেচার, এই দুটার পার্থক্য করে আমরা দেখছি ইয়েস একটা আর্থের যে অ্যাটমসফিয়ার এখানে যে কিছু কম্পোজিশন আছে যেগুলো মানে তোমার তোমার হচ্ছে থিওরিটিক্যালি যে পরিমাণে টেম্পারেচার হওয়ার কথা তার চেয়ে বেশি করে, দ্যাট ডাজ মিন এই গ্যাসগুলো তোমার টেম্পারেচার হোল্ড করে রাখে, যার কারণে বলা যায় যে হ্যাঁ আর্থের গ্রিন হাউস ইফেক্ট আছে, নাম্বার ওয়ান। এখন আর্থ অ্যাটমসফিয়ারের যে কেমিক্যাল কম্পোজিশন এটা দেখলেই বোঝা যায় যে কারা কারা গ্রিন হাউস ইফেক্টের জন্য রেসপন্সিবল। তো নাইট্রোজেন তো অনেক বেশি, কিন্তু নাইট্রোজেন আমরা তাপ ধারণ ক্ষমতা নাইট্রোজেনের অত নাই, কথা বুঝলাম, প্লাস আরো গ্যাস আছে আমরা দেখি না, তার মধ্যে যে যে গ্যাসগুলো আছে ঠিক আছে সেগুলো প্লাস হিস্টোরিক্যাল যে ট্রেন্ড দেখা গেছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্লোবাল টেম্পারেচারের একটা নাইস ট্রেন্ড আছে আর কি, স্ট্রং কোরিলেশন আছে। এখান থেকে বোঝা যায় যে অনেক কার্বন মানে গ্রিন হাউস গ্যাস আছে সবার সবই রাইজিং ট্রেন্ডে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর সাথে স্ট্রং কোরিলেশনটা বেশি। থার্ড পয়েন্ট যেটা বলছি আমি আবার মানে এটা রিপিট করলাম আমি যে তোমার কি বলে সেকেন্ড ওয়ার্ল্ড এর পর থেকে বা ইন্ডাস্ট্রিয়াল ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে ঠিক আছে পৃথিবীতে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ধীরে ধীরে অনেক বাড়ছে, বাড়ার সাথে সাথে গ্লোবাল টেম্পারেচারও বাড়ছে,
এখান থেকে ধরে নেওয়া হচ্ছে কি ইয়াস যে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেগুলো ইন্ডাস্ট্রিয়াল বা অটোমোবাইল ইউজ বা অ্যান্থ্রোপোজেনিক যে ইউজ গুলো তার সাথে সাথে গ্লোবাল টেম্পারেচার মানে এই গ্যাস গুলোর ইউজের সাথে সাথে গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে? এখান থেকে বলা যায় হ্যাঁ হিউম্যান বা হিউম্যান কজি বা অ্যান্থ্রোপোজেনিক রিজনই তোমার এই টেম্পারেচার ইনক্রিজ আর হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জের জন্য রেসপন্সিবল। আরো সাথে কেউ কিছু অ্যাড করতে চাও, পক্ষে বিপক্ষে যারাই আছো সবাইকে বলি, কোনো অ্যাড করতে চাও কোনো কিছু? এই যে আজকে ক্লাসে কয়জন আছে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি আমি। হ্যালো, জি স্যার, বলো। আর কেউ কিছু অ্যাড করতে চাও এখানে? আচ্ছা, এখন 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 পক্ষে বিপক্ষে কারা বলবো, একজন বলো দেখি। স্যার বলবো, যে কোনো ওপেন ফ্লোর ওপেন স্যার, বিপক্ষে স্যার বলতে গেলে স্যার কয়েকটা পয়েন্ট বলবো স্যার, মানে বেশ কয়েকটা পয়েন্ট স্যার বলো স্যার। প্রথমত হচ্ছিল স্যার যে আমরা স্যার ক্লাইমেট চেঞ্জে স্যার মানে যেটাকে আর কি ইস্যু করতেছি যে হচ্ছে হইলো গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি স্যার আসলে ব্যাপারটা মানে সেরকম না, টেম্পারেচার অ্যাকচুয়ালি ইজ নট ইনক্রিজিং, কোন কোন জায়গায় স্যার দেখা যাচ্ছে টেম্পারেচার ড্রপ করতেছে। যেরকম আপনি যদি সাউথ পোলের দিকে দেখেন তাহলে দেখবেন যে ইতিহাসে কখনোই মানে বর্তমানের থেকে বেশি বরফ আর কখনোই স্যার জমা হয় নাই। আমরা সবসময় দেখা গেছে স্যার আমরা নর্থ পোল নিয়ে স্যার হচ্ছিল কথা বলি যে হচ্ছিল নর্থ পোলের টেম্পারেচার বাড়তেছে, হ্যাঁ নর্থ পোল ওয়ার্মার হচ্ছে দিন দিন। এখানে একটা কথা বলি, আচ্ছা নর্থ পোল নিয়ে আমরা কেন কথা বলি, সাউথ পোল নিয়ে কথা বলি না? আমরা নর্থ পোল নিয়ে স্যার আমরা কথা বলি কারণ স্যার আমাদের ছিল স্যার আমরা আমাদের হচ্ছিল স্যার নর্থ পোলে হচ্ছিল স্যার ইসের পরিমাণ মানে ওই যে যে থার্মোমিটার মানে যে থার্মোমিটার গুলো দিয়ে স্যার হচ্ছে টেম্পারেচার মাপে সেটা স্যার হচ্ছিল শীতলতর অংশ অংশগুলো তো এমনিতেই কম, কিন্তু এর মধ্যে হচ্ছে হলো মানে সাউথ পোলে আরো অনেক বেশি কম নর্থ পোলের তুলনায়। সেই কারণে হচ্ছে হলো নর্থ পোলে আমরা নর্থ পোল নিয়ে আমাদের মানে পাবলিক ইন্টারেস্টটা কেন বেশি, সাউথ পোলে কেন টেম্পারেচার সেট করেনি, নর্থ পোলে এত টেম্পারেচার কেন সেট? মেবি স্যার নর্থ পোলে স্যার হচ্ছে হলো মানে নর্থ পোলে স্যার হচ্ছিল বলো দ্যাটস ওয়াই নর্থ নর্থ পোলে স্যার ইন্ডাস্ট্রিয়াল স্যার কার্বন ডাইঅক্সাইড রিলিজিং ফ্যাক্টর মানে বেশি হয় এই জন্য স্যার। কেন সাউথ পোলে হয় না? মুশকিল বলতেছিলে বলো স্যার। আমি বলতেছিলাম স্যার নর্থ পোল তো স্যার হচ্ছে হলো স্যার উন্নত বিশ্ব মানে স্যার কানাডার কাছে মানে কানাডা স্যার হচ্ছে হলো নর্থ পোল। হ্যাঁ ঠিক আছে, কানাডা আছে তোমার ইউএস এরও একটা পার্ট ওইদিকে, কথা বুঝলে? জি স্যার, তারা যে স্যার এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে হলো সব থেকে বেশি তারা তারা ধরো বর্তমানে এনভায়রনমেন্টের বর্তমানে ক্লাইমেট চেঞ্জের লিডার আর কি, তাই না? জি স্যার, দ্যাটস ওয়াই তারা স্যার মানে ওইদিকে সরকার ইন্টারেস্টেড আর কি, এবং থার্মোমিটার গুলো মেইনলি ওখানেই সেট করছে। যেটাকে ধরতেছি সেটা তো স্যার তাহলে তার মানে মেইনলি দাঁড়াচ্ছে যে নর্থ পোলে যেহেতু টেম্পারেচার বেশি সবগুলোর ডেটাই কনসিডারেশনে আসতেছে, আর সাউথ পোলে যত বড় এরিয়া তার তুলনায় অনেক কম থার্মোমিটার আছে, যার ফলে যখন এভারেস্ট ক্যালকুলেশনে সাউথ পোলের ইনফ্লুয়েন্সটা কম, তাই না? সাউথ পোলের টেম্পারেচার ইনফ্লুয়েন্সটা কম। জি স্যার, এই জন্য স্যার আমার স্যার ডাটাটা স্যার ম্যানিপুলেটেড মনে হচ্ছে স্যার। এবং স্যার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হওয়ার পর থেকে হচ্ছে হইলো এই জিনিসটা হয়েছে, এবং দেখা গেছে স্যার সময়ের সাথে সাথে মানে ইন্ডাস্ট্রিয়াল মানে যেটাকে মেইন কজ করা হয় কার্বন ডাইঅক্সাইড রিলিজ,
এটা স্যার হচ্ছে বর্তমানে হচ্ছিল স্যার সব থেকে বেশি অন্যান্য সময়ের থেকে, ঠিক আছে? কিন্তু স্যার যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছিল দেখবো স্যার হচ্ছে হইলো যে পৃথিবীর ওয়ার্মেস্ট ইয়ার কিন্তু স্যার হচ্ছে হইলো ফ্রম 1932 to 1940 এই পিরিয়ডটুকুর মধ্যে হচ্ছিল স্যার পৃথিবীর সব থেকে ওয়ার্মেস্ট মানে লাস্ট ইসের ডিকেট গুলোর মধ্যে স্যার সব থেকে ওয়ার্মেস্ট ইয়ার হচ্ছিল এই পিরিয়ডটাতে। কিন্তু স্যার থিওরিটিক্যালি তো স্যার আমরা দেখতেছি, থিওরিটিক্যালি না স্যার মানে বাস্তবে তো আমরা দেখতেছি যে এই 1980 বা 1990 পরে তো স্যার কার্বন ডাই অক্সাইড ইমিশনটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে তো স্যার ওয়ার্মেস্ট ইয়ার গুলো 1980 বা 1990 এর পরে হওয়ার কথা, কিন্তু দেখা গেছে ওয়ার্মেস্ট ইয়ারটা 1930 থেকে 1940 মধ্যে, যে সময়টাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা মানে বর্তমানের মতো স্যার অতটা হয় নাই, ফলে হচ্ছে ওই সময় স্যার কার্বন ডাইঅক্সাইড ইমিশনটা মানে বর্তমান সময়ের মতো এত বেশি ছিল না। তো ওই জন্য স্যার হচ্ছে হইলো দেখা যাচ্ছে যে এই টাইমটাতে তো স্যার হচ্ছে হইলো হচ্ছে যে মানে এটা তো স্যার তাহলে হচ্ছিল অনেক কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে বিষয়টা, যে হচ্ছে হইলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে বা এক্সস কার্বন ডাইঅক্সাইড রিলিজের সাথে টেম্পারেচারের একটা রিলেশন আছে, এই জিনিসটা তো ধরো স্যার পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আর অ্যানাদার পয়েন্ট স্যার, তো এখান থেকে স্যার হচ্ছিল আমরা বলতে পারবো যে হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড মানে ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছিল স্যার কোনোভাবেই ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড না। তারপরে স্যার বলবো যে আমরা আরেকটা যেটা বলতেছি যে গ্রিন হাউস গ্যাস যারা আছে তারা হচ্ছিল স্যার টেম্পারেচার হোল্ড করতেছে, অ্যান্ড ইটস অ্যান ইস্যু। মানে এখানে স্যার গ্রিন হাউস গ্যাস যে টেম্পারেচার হোল্ড করতেছে বা ধরে রাখতেছে সেটা নিয়ে স্যার ডাউট দিচ্ছি না, বাট স্যার ডাউটটা হচ্ছে হলো যে গ্রিন হাউস গ্যাস যে টেম্পারেচার ধরে রাখতেছে এটা যে একটা এটাকে যে একটা ইস্যু করা হচ্ছে দ্যাটস নট দ্য অ্যাকচুয়ালি ফ্যাক্ট। কারণ কারণ হচ্ছিল স্যার মানে এরা যে পরিমাণ স্যার হচ্ছিল টেম্পারেচার হোল্ড করতেছে সেটা হচ্ছিল স্যার কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে তো স্যার দেখলাম যে হচ্ছে ওইটা গ্রিন হাউস গ্যাস বা এটা একটা টেম্পারেচার হোল্ড করতেছে, বাট জিনিসটা মানে বর্তমানে তাহলে টেম্পারেচার বেশি হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তো সেই পয়েন্টটা থেকে স্যার আমরা এটা ভালোভাবে কোশ্চেন রেজ করতে পারি যে হচ্ছিল তাহলে গ্রিন হাউস গ্যাসরা যে হচ্ছে হইলো টেম্পারেচার হোল্ড করতেছে এটা কিভাবে একটা ইস্যু হইতে পারে। তারপরে স্যার বলবো যে আর স্যার আমরা যদি পৃথিবীর হিস্ট্রির দিকে তাকাই তাহলে স্যার হচ্ছিল আমরা দেখতে পারবো যে শুরুতে টেম্পারেচার অনেক বেশি ছিল, এরপরে 20,000 বছর আগে থেকে স্যার সেটা ঠান্ডা হওয়া শুরু করছে, তারপরে হচ্ছিল স্যার এটা মানে সময়ের সাথে সাথে স্যার আস্তে আস্তে এটা ঠান্ডা হয়েছে। এরপরে স্যার এখন আমরা আবার দেখতেছি যে হচ্ছে হইলো টেম্পারেচার রাইজ হচ্ছে, মানে এইটা অ্যাকচুয়ালি স্যার ক্লাইমেট চেঞ্জের এই এই ভ্যারিয়েশন গুলো স্যার ফ্রম পিরিয়ড অফ টাইম টু টাইম স্যার আসতেই থাকবে। মানে এটা হচ্ছিল মানে পৃথিবী স্যার নিজেকে টিকা রাখার জন্য যে মানে ব্যাপারটা যদি স্যার হচ্ছিল আমরা মহা মানে আমরা যদি স্যার ব্যাপারটা হচ্ছে হইলো মহাজাগতিক করে চিন্তা করি তাহলে স্যার হচ্ছে হইলো অ্যাকচুয়ালি পৃথিবীর টাইম টু টাইম ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে হইলো আমাদের সোলার সিস্টেমের গ্যালাক্সির সবকিছুর মধ্যে একটা চেঞ্জ আসতেছে, সবকিছুর মধ্যে আমরা দেখতেছি যে হচ্ছে হইলো ওই যে বিভিন্ন ধরনের চেঞ্জ লাইক হচ্ছে হইলো ওই যে আস্তে আস্তে হচ্ছিল প্রসারিত হচ্ছে, তারপরে হচ্ছে হইলো সবকিছুর ওরিয়েন্টেশন চেঞ্জের জন্য যে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো ঘটতেছে সেইটার সাথে সামঞ্জস্য রাখে স্যার পৃথিবী নিজেকে টিকায় রাখার জন্য নিজের মধ্যে যে অভ্যন্তরীণ চেঞ্জগুলো আনতে তার মধ্যে হচ্ছিল স্যার হচ্ছিল এই টেম্পারেচারের রাইজ বা টেম্পারেচারের ফল এগুলো একটা ইস্যু, এই ভ্যারিয়েশনটা স্যার সবসময় ছিল এবং থাকবে। সেই জন্য এটা নিয়ে স্যার মানে মানে অতটা বেশি এখনো হওয়ার কিছু নাই যে হচ্ছে হইলো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এক্সেট্রা এক্সেট্রা এরকম। এরপর হচ্ছে স্যার আরেকটা যেটা জিনিস বলবো আমরা হচ্ছিল যেটাকে স্যার মূলত ক্লাইমেট চেঞ্জ মডেল যেগুলো দেখি এগুলো আসলে কতটুকু রিলায়েবল, কারণ এগুলা স্যার হচ্ছিল মানে এই এই যেই আমরা যেই ইয়াগুলা করা মানে আমরা যে ক্লাইমেট চেঞ্জের যে ক্লাইমেট মডেল যেগুলো স্যার দেখি এগুলা হচ্ছিল স্যার মানে বেশিরভাগই দেখা যায় যে স্যার হচ্ছিল মানে আন্দাজের উপর, যে মানে লাইক কিছু হচ্ছে হইলো ফ্লড কিছু হচ্ছে হইলো ডাটার উপর বা ফ্লড কিছু সার্ভের উপর হচ্ছে হইলো ইয়া করে তৈরি করা হয়, মানে এগুলা আর কি এক্সাক্ট একটা মডেলে 20টা প্যারামিটার থাকে,
20টা প্যারামিটার যদি ইনপুটগুলো যদি তোমার রাউট রাইট না হয় ইউ ক্যান্ট এক্সপেক্ট ঠিক আছে তোমার কি বলবো রাইট আউটপুট কথা বুঝছো ইয়েস স্যার তো একটা মডেলে 20টা প্যারামিটার যখন আমি শেষ করি এই কথাটা বলিনি একটা মডেলে যখন 20টা প্যারামিটার থাকে দেখা যাচ্ছে যে 15টা হচ্ছে মেজার্ড প্যারামিটার কিছু প্যারামিটার আছে আন্দাজে না এটা ঠিক আন্দাজে এই ওয়ার্ডটা আমি বলবো না এস্টিমেটেড বা ধরো প্রেডিক্টেড বা ধরো আমি কি বলবো এই জাতীয় মানে কিছুটা ধরে নেওয়া হয় আর কিছু প্যারামিটারটা বুঝলা কিছু প্যারামিটার ধরে নিয়ে ফাইনালি মডেলটা রান করা হয় এখন ওই যেগুলো হয়তো 20টার মধ্যে 15টা প্যারামিটারই রাইট মেজার্ড কারেক্ট বাট বাকি 5টা মিটার প্যারামিটার যে আন্দাজে ধরে নেওয়া হয় আন্দাজের মতোই আমি কি বলবো মানে এটা এস্টিমেটেড যে মডেল প্যারামিটার গুলো এগুলার যে কতটুকু ইনফ্লুয়েন্স কথা বুঝলে যদিও ধরো মডেল ক্যালিব্রেশন করে আর কি দেখে তারপরে এগুলোর একটা স্ট্রং ইনফ্লুয়েন্স থাকতে পারে আর কি হ্যাঁ বলো স্যার এই যে স্যার এই যে প্রেডিকশনটাকে স্যার আমি একটা পয়েন্ট রেজ করব সেটা হচ্ছে স্যার আমরা স্যার নেক্সট উইকের ওয়েদারই আমরা প্রেডিক্ট করতে পারি না স্যার মানে এই যে স্যার আপনি আমরা যদি স্যার দেখি যে বিভিন্ন ব্রাঞ্চের মেটেরোলজি ডিপার্টমেন্ট বা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বা যদি স্যার আমরা হচ্ছে গুগলের ওয়েদার গুগলের যেই স্যার হচ্ছে ওয়েদার ইয়াটা আমরা বিল্ট ইন হিসেবে ফোনে পাই সেটা দেখা যায় যে স্যার বলা হয় যে সামনের সপ্তাহে হচ্ছে অনেক বেশি সানি থাকবে কিন্তু আমরা দেখি যে সামনের সপ্তাহে বৃষ্টি হচ্ছে মানে আমাদের হচ্ছে আমরা ঠিক করে গেস করতে পারি না যে হচ্ছে অ্যাকচুয়ালি পরের দিন কি হবে মানে আমি স্যার বলবো এটা তো সম্পূর্ণরূপে ঠিক না ব্যাপারটা তো আমি প্রেডিক্ট করতে পারি না তা তো না যেটাই হোক বৃষ্টি হবে নাকি ঝড় হবে প্রেডিক্ট করতে পারি না সেটা তো না কেন প্রেডিক্ট করতে পারি না স্যার পারি তো মানে অনেক সময় ঠিক হয় না আর কি তাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার হচ্ছে আমাদের যে মানে হচ্ছে যে নিম্ন মানে বায়ু যে নিম্ন চাপ হয় সেগুলো তো স্যার আমরা মোটামুটি সব ধরনের টেম্পারেচার স্যার অনেক সময় যে হাইয়েস্ট টেম্পারেচার কোনটা থাকবে লোয়েস্ট টেম্পারেচার কিরকম থাকবে স্যার এইসব কিন্তু প্রেডিক্ট মোটামুটি মিলাই অনেক সময় মেলে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ডেট থেকে বলে তার আগেই ঝড় হয়ে যায় বা পরে হয় কথা বুঝলাম স্যার আমি স্যার বলবো যে স্যার এখানে স্যার ঠিক হচ্ছে স্যার ঠিক হচ্ছে না আমার ক্যালকুলেশনের মধ্যে যদি স্যার 25% গ্যাপ থাকে আমি যদি স্যার আমার ক্যালকুলেশনের শুরুতেই যদি স্যার 25% এরর নিয়ে ক্যালকুলেশন করা শুরু করি স্যার তাহলে আমার ফাইনাল রেজাল্টে এরর কতটা হবে স্যার ফাইনাল রেজাল্টে তো স্যার এটা হচ্ছে এনহ্যান্স করে বা এটা অ্যাম্পলিফাই করে তো স্যার দেখা যাবে যে আমার ফাইনাল রেজাল্টে 50-60% আমরা হচ্ছে ভুল প্রেডিক্ট করতে পারি এবং স্যার সেটাই কিন্তু আমরা দেখতেছি যে আমরা প্রেডিক্ট করতেছি যে হচ্ছে টেম্পারেচার যে হারে বাড়তেছে তাহলে 2020-21 এগুলো হচ্ছিল 22 এগুলো হচ্ছিল স্যার মানে সব থেকে বেশি টেম্পারেচারের ইয়ার হওয়ার কথা ছিল যেহেতু কার্বন ডাইঅক্সাইড ইমিশন মোস্ট মানে ম্যাক্সিমাম এই টাইম গুলাতে কিন্তু লাস্ট 15-20 ইয়ার্স এর ডেটা কি বলে গ্রাফটা দিছে সেই সেই গ্রাফ গুলাতে আমরা দেখতেছি টেম্পারেচার ইনক্রিজ করতেছে কিন্তু স্যার এখানে একটা অনেক বড় একটা হচ্ছে গ্যাপ আছে মানে একটা অনেক বড় একটা স্যার লুপ হোল আছে সেটা হচ্ছিল স্যার প্রিভিয়াস ইয়ার গুলাতে কখনোই স্যার হচ্ছে সি লেভেলের টেম্পারেচার স্যার কাউন্ট করা হয় নাই সেগুলো অ্যাড করা হয় নাই কিন্তু বর্তমানে স্যার হচ্ছিল সেগুলো অ্যাড করা হয়েছে সেজন্য আমরা দেখতেছি লাস্ট 100 ইয়ারে এটা অনেক বাড়তেছে অনেক বাড়তেছে এখন সি লেভেলের টেম্পারেচার অ্যাড করার যুক্তি কত কত
জি স্যার, এবং স্যার হচ্ছে, এবং যদি স্যার লাস্ট 100 ইয়ারের যদি স্যার হচ্ছিল আমরা, এবং কোইনসিডেন্টলি দেখা গেছে স্যার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা লাস্ট 100 ইয়ারে হয়েছে, সেই জন্য এখন স্যার আমরা চলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কে হচ্ছিল আমরা দোষারোপ করতেছি যে এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্যার ব্যাপারটা মানে ব্যাপারটা এরকম না। যদি দেখা যেত লাস্ট 100 ইয়ারে যদি স্যার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হইতো, তাহলে গ্লোবাল ওয়ার্মিং টাকে ইস্যু করার স্যার মানে কোনটাকে হচ্ছিল মানে তারা হচ্ছিল কখন কাকে দায়ী করতো, বা এটাকে তখন হচ্ছিল তখন কিভাবে তারা ইয়া করতো। এরপর স্যার বলবো যে হচ্ছিল, যে হচ্ছিল মানে এই সায়েন্টিস্টরা যে যারা আছে, এই জন্য স্যার মানে এই সবকিছু মিলে দেখা গেছে যে সায়েন্টিস্টরা অনেকেই কিন্তু স্যার এই গ্লোবাল মানে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুটা, সেটা যে একটা অ্যালার্মিং ইস্যু, অনেকেই কিন্তু স্যার এটার এগেনস্টে কথা বলছে, বাট সেই জিনিসগুলা কিন্তু মানে আমরা অতটা মানে ভালোভাবে দেখি না, কারণ এই জিনিসগুলো হচ্ছে হলো মানে এগেনস্টে যদি কথা বলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি অত মানে সেটা হচ্ছে জার্নালিস্টদের কাছে বা হচ্ছে ইসের কাছে। মুশফিক, মুশফিক, আমি আমি এই জিনিসটা ক্লিয়ার করি, মানে মুশফিক তুমি কি এটা বলতে চাচ্ছো যে যখন থেকে ক্লাইমেট চেঞ্জের কথা অনেক আগে থেকেই হচ্ছে, তাই না? তো IPCC রিপোর্ট গুলো যখন করে স্টিল তখনও সায়েন্টিস্টদের মধ্যে খুব বড় বড় কিছু সায়েন্টিস্ট এই যে অ্যান্থ্রোপোজেনিক রিজনে গ্লোবাল টেম্পারেচার বাড়ে, ঠিক আছে, বা বাড়তেছে, এটার এগেনস্টে কথা বলতেছে, এবং ট্রেডিশনাল যে আমরা ধরো যে কি বলে ধরো ক্লাইমেট ফান্ডামেন্টালিস্ট যারা আছে তাদের বিপক্ষে কথা বলতে আসতেছে একটা বড় গ্রুপ অফ সায়েন্টিস্ট, এবং তাদের ওপিনিয়ন না নিয়েই, কথা বুঝলা, তাদের কনসার্ন না নিয়েই তোমার IPCC যে রিপোর্টটা এটা পাবলিশ করছে, তুমি কি এটা বলতে চাচ্ছ? স্যার আমি বলবো যে স্যার ব্যাপারটা ছিল কাইন্ড অফ এরকম যে হচ্ছিল আমরা যদি স্যার দেখি গ্লোবাল ওয়ার্মিং ইস্যুটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে শুরু হয়েছে কোথা থেকে স্যার, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু শুরু করছে হচ্ছিল মানে এটা একটা অ্যালার্মিং ইস্যু বা এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা নিয়ে স্যার কাজ শুরু মানে প্রথম এই জিনিসটা মানুষের মানুষের চোখের সামনে আনছে গেছে স্যার, মানুষের চোখের সামনে আনছে হচ্ছিল দুইজন ব্যক্তি, একজন হচ্ছিল স্যার ওই যে একজনের নামটা হচ্ছিল স্যার নাম স্যার সায়েন্টিস্টের নাম মনে নাই, তবে স্যার আরেকজন হচ্ছিল একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ছিলেন আল গোর, এই দুজন মানে অ্যাকচুয়ালি স্যার এই ব্যাপারটা হচ্ছিল মানে এই ব্যাপারটার মধ্যে স্যার একটা মানে পলিটিক্যাল ফ্লেভার আছে এই টাইপের, মানে জিনিসটা পলিটিক্যালি পলিটিক্যাল কি ফ্লেভারটা পাও তুমি বা কি মনে করো কি এটা এক স্যার অন্য কোন বলতে মনে করি জি স্যার রিপোর্টের কথা যদি আমরা বলি স্যার, রিপোর্টের ক্ষেত্রে কি হয় যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অথবা মাস্টার্স তাদের কমপ্লিট হয়নি তারা রিপোর্টের লিড অথর হিসেবে থাকে, বাট যারা অনেক পিএইচডি হোল্ডার সব ক্ষেত্রেই না, অনেক অনেক চ্যাপ্টারে আছে আর কি, অনেক জায়গায় আছে, সব জায়গায় নাই ইব্রাহিম খলিল, কিন্তু পয়েন্টটা ছিল অন্য, পয়েন্টটা ছিল কি যে মানে এখানে পলিটিক্স কি থাকতে পারে, কি ওকে ফলো করতেছি না, অন্য কেউ বলতে পারবা, আর কেউ স্যার আমি বলি স্যার না তুমি তুমি বলো আর কেউ একজন বলুক আর কি দেখি, আরিফা খাতুন নাই স্যার, এই পলিটিক্যাল ইস্যুটা আমি ভালো মতো বুঝি নাই, বুঝিনি, আচ্ছা তুলি 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 ভট্টাচার্য শাহরিয়ার পারভেজ জি স্যার বলো তো, ওই যে মুশফিক কি কথা বলতে স্যার, আসলে আমি জেনারেল ভিউটা নিয়ে বেশি দেখছি, পলিটিক্যাল ভিউটা এত ইয়ে করি নাই, বুঝি ওটা, আচ্ছা মুশফিক বলো স্যার, পলিটিক্যাল ভিউটা হচ্ছিল স্যার স্যার যদি আমরা দেখি যে গ্লোবাল ওয়ার্মিং ইস্যুটা আসছে কোথা থেকে, এই গ্লোবাল ওয়ার্মিং ইস্যুটা আসছে হচ্ছিল স্যার IPCC থেকে, মানে IPCC হচ্ছিল প্রথম এই জিনিসটা নিয়ে ট্রায়াল শুরু করে, এই জিনিসটা নিয়ে এত ইয়া শুরু করে, এখন স্যার এই IPCC তৈরি করছে কারা, IPCC তৈরি করছে হচ্ছিল UN, UN কারা, UN হচ্ছিল স্যার একটা পলিটিক্যাল একটা সংগঠন, এবং
এই পলিটিক্যাল সংগঠনরা যখন হচ্ছে হইলো একটা সাইন্টিফিক একটা ইয়া মানে একটা সংগঠন যারা শুধু পলিটিক্যাল, তারা হচ্ছে হইলো একটা সংগঠন খুলছে, তারা হচ্ছে একটা সংস্থা খুলছে যারা হচ্ছে হইলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবে, সাইন্টিফিক ইয়াতে কাজ করবে। এবং এই জিনিসটা 1992 তেই ঘোষণা দিয়ে দিছে ইউএন যে হচ্ছে হইলো ক্লাইমেট চেঞ্জ একটা ইস্যু। এখন তাদের তাদের স্যার মাদার অর্গানাইজেশনই যেখানে ঘোষণা দিয়ে দিছে ক্লাইমেট চেঞ্জ একটা ইস্যু অলরেডি, তো এখন তাদের তাদের কাজ কিন্তু স্যার হবে সেটাকে সাপোর্ট করার জন্য শুধুমাত্র যেগুলো সাইন্টিফিক ব্যাখ্যা দাঁড় করানো বা সাইন্টিফিক ইয়া করা, তারা কিন্তু স্যার সেটাই করতেছে। এবং এই এই জিনিসটা আরো পলিটিক্যাল হচ্ছে হইলো কেন, কারণ এখানে হচ্ছে স্যার অ্যাকচুয়ালি কিছু লাভ আছে। মানে এই ক্লাইমেট চেঞ্জটাকে ইস্যু করে মানে দেখা গেছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন বা হচ্ছে হইলো বিভিন্ন ইন্টারন্যাশনাল বিজনেস ডিলস প্লাস হচ্ছে হইলো স্যার এগুলা মানে এই জিনিসগুলো হচ্ছে হইলো অনেক মানে মানে অনেক বেশি হচ্ছে হইলো এই ক্লাইমেট চেঞ্জটাকে ইস্যু করে এই জিনিসগুলাতে হচ্ছে হইলো অনেক অনেক ধরনের লাভ করা যাচ্ছে। স্যার হচ্ছে হইলো একটা এক্সাম্পল দেওয়া যায়, জি স্যার এটার হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া যায় এরকম যে হচ্ছে হইলো আমরা যদি ন্যাশনাল লেভেলে দেখি সেক্ষেত্রে স্যার হচ্ছে হইলো ইউরোপ অস্ট্রেলিয়ায় হচ্ছে হইলো একটা একটা হচ্ছিল স্যার ওদের একটা ট্যাক্স দেওয়া লাগে এই ইসের উপর মানে কার্বন ইমিশনের উপর তাদেরকে একটা ট্যাক্স দেওয়া লাগে ইন্ডাস্ট্রি গুলাকে। তো এটা কিন্তু স্যার একটা গভর্নমেন্টের একটা ইনকাম, হ্যাঁ হচ্ছে হইলো তারা মানে জাস্ট ফ্রম নো হ্যাঁ তারা হচ্ছিল বলে দিল যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে সেটা হচ্ছিল সেটা হচ্ছিল পরিবেশ দূষণের জন্য দায়ী, তাহলে এখন হচ্ছে হইলো তোমরা এটার উপর ট্যাক্স দাও। এবং এই জিনিসটা মানে সাইন্টিফিক্যালি কতটা প্রুভেন সেটার দিকে না তাকায় এটা হচ্ছে হইলো অ্যাপ্রক্সিমেটের উপর বা আন্দাজের উপর যে এটা হচ্ছেই, এবং এটা বলে জাস্ট কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উপর একটা হচ্ছে হইলো করের বোঝা চাপাই দেওয়া এবং সেটা থেকে হচ্ছিল তারা হচ্ছে হইলো ইনকাম পাচ্ছে। এবং আপনি আমরা যদি স্যার হচ্ছে লাস্ট কয়েকটা হচ্ছে হইলো ইয়া দেখি যে হচ্ছে হইলো ক্লাইমেট সম্মেলন গুলা বা হচ্ছে হইলো বিভিন্ন ইয়া যেরকম স্যার হচ্ছিল বারাক ওবামা সরকার যখন ছিল ইউএসতে তারা হচ্ছিল স্যার সবকিছুতেই যায় হচ্ছিল যায় যায় তারা ইস্যু করে হচ্ছিল ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ হচ্ছিল অনেক বড় একটা ব্যাপার ঘটতেছে তো এইটার জন্য হচ্ছে হইলো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলাতে এইভাবে এইভাবে পরিবর্তন আনা উচিত এটা এটার উপর ভিত্তি করে হচ্ছে হইলো অন্যান্য দেশের ব্যবসা গুলাকে হচ্ছে হইলো স্যার হচ্ছিল মানে বিভিন্ন মানে ক্ষমতাবান রাষ্ট্র গুলো হচ্ছিল অন্যান্য দেশের অন্যান্য দেশ যখন হচ্ছিল দেখা যাচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো কিছু করতে যাচ্ছে তাদের উপর হচ্ছিল তোমরা এটা করতে পারবো না তোমাদের জন্য হচ্ছিল পরিবেশের এই ক্ষতি হচ্ছে সেই ক্ষতি মানে তারা নিজেরা করতেছে বাট অন্যদের উপরে জিনিসটা চাপায় দিচ্ছে অন্যরা যখন করতেছে তোমাদের তোমাদের এসি থেকে হচ্ছে কি বলে সিএফসি গ্যাস যাচ্ছে এই যাচ্ছে সেই যাচ্ছে ঠিক আছে এই সিএফসি কমানোর জন্য ঠিক আছে আমি একটা যন্ত্র আবিষ্কার করছি কিনো এবং এবং এই জিনিস এবং এই যে এবং দেখা যাচ্ছে যে এইগুলা থামানোর জন্য হচ্ছিল তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতেছে বা বিভিন্ন ধরনের হচ্ছে হইলো সাইন্টিফিক পেটেন্ট সেল করতেছে যেগুলো হচ্ছিল আবার মানুষ আমরা ইউজও করতেছি কিনতেছি এবং হচ্ছে হইলো ইয়া হচ্ছে। আরেকটা জিনিস স্যার যেটা আমার মনে হয় সেটা হচ্ছিল পৃথিবীতে স্যার মানে ওয়ার্ল্ড পলিটিক্সে স্যার অনেক কিছুই ঘটে এবং যেটার মোস্ট অফ দা থিংস আর নট গুড, এবং এই জিনিসগুলো থেকে আমাদের দৃষ্টিভঙ্গি সরায় রাখার জন্য লাইক এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে ওয়ার ইজ অ্যান ইস্যু এবং এই এখানে স্যার হচ্ছে হইলো ক্লাইমেট চেঞ্জের জন্য যত মানুষ মারা যাচ্ছে যুদ্ধে তার চেয়ে অনেক বেশি মারা যাচ্ছে। বা হচ্ছে হইলো আপনি যদি আফ্রিকার দিকে তাকান সেখানে খাদ্যাভাবে মানে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে সেগুলাকে স্যার হচ্ছে মানে এখন এই জিনিসগুলোকে কাজে লাগায় মানে দেখা যাচ্ছে কেউ যুদ্ধ করে মানুষ মারা এলাকা দখল করতেছে কেউ দেখা যাচ্ছে আফ্রিকায় হচ্ছে হইলো ইসের খাদ্য সমস্যা সমাধান না করে তাদের যে ছিল হাঙ্গার প্রবলেম সেটাকে ইস্যু করে তারা হচ্ছে হইলো আফ্রিকার ছিল ভূমি দখল বা অন্যান্য যে ইয়াগুলা তারা এই কাজগুলো বা হচ্ছে তাদের খনিজ সম্পদ আত্মসাত এগুলো কাজ তারা করতেছে এবং সেগুলো সেগুলো থেকে মানুষকে চোখ ফিরে রাখার জন্য একটা যারা সমস্যা দিয়ে দিছে ক্লাইমেট চেঞ্জ চলো তোমরা সবাই ক্লাইমেট চেঞ্জ দেখো কিন্তু হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ দেখতে যায় হচ্ছে আমরা মেইন মেইন যে ইস্যুগুলো আছে সেগুলোর দিকে স্যার হচ্ছিল আমরা টাকাইতে পারতেছি না দ্যাটস ওয়াই হচ্ছিল স্যার মানে আমাদের আলটিমেটলি মানে আচ্ছা ঠিক আছে আমাদের যে পয়েন্ট অফ ভিউ এখন এখন অন্য একজন বলো তো এই যে বলে না যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে সি লেভেল রাইজ আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতেছি সি লেভেল রাইজ হবে বাংলাদেশের ঢাকা শহর তারপরে ওয়ান থার্ড এরিয়া উইল গো আন্ডার ওয়াটার ঠিক আছে মানে এটা সহ আর পৃথিবীর অনেক পার্ট ডুবে যাবে আর কি এইটা সম্পর্কে কিছু একজন বলো তো সি লেভেল এভারেস্ট সি লেভেল কি আসলেই কি বাড়ার দিকে
সি হাইটটা স্যার নোবেল লরেট উনি বলছে যে যে কোন ধরনের আসলে আনইউজুয়াল রাইট উনি 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 ওনার কথা বলেননি উনি যেটা দিয়ে দেখাইছে যে আসলে কোন আনইউজুয়াল রাইট সি লেভেলে হয়নি স্যার অনেক বছর আগে থেকে যখন মানুষের জন্ম ছিল না 2000 বছর আগে স্যার তখন থেকে স্যার বরফ গলে গলে আস্তে 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 স্যার হচ্ছে এখনকার অবস্থায় আসছে আমরা যদি স্যার এখন যদি বলি যে শুধু এখন শুধু সি লেভেলের এখন সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর এখনই শুধু সি লেভেলটা বাড়তেছে এরকম না স্যার আমরা 100 বছর আগে আমরা যদি খেয়াল করি তাহলে তখন দেখবো যে স্যার সি লেভেলটা স্যার মিটার অনুযায়ী বাড়তেছিল কিন্তু রিসেন্টলি স্যার 20 থেকে 30 বছরে দেখা যাবে যে স্যার সি লেভেলটা স্যার সেন্টিমিটার মাত্র 20 সেন্টিমিটারের মতো করে হচ্ছে স্যার বাড়ছে তো আমরা এক্ষেত্রে বলতে পারি না ওইভাবে স্যার যে সি লেভেল গুলো স্যার অ্যাকচুয়ালি অনেক বেশি বাড়তেছে এবং আমাদের জন্য অনেক বেশি ওয়ার্নিং এটা আমাদের যে ভয় দেখানো হয় যে বাংলাদেশ ডুবে যাবে বা সাউথ পোল নর্থ পোলের বরফ হচ্ছে গলে যাচ্ছে ইভেন স্যার কোন পোলে একটা পোলে স্যার হচ্ছে বরফ অ্যাকচুয়ালি গলতেছে না ওখানে আরো বেশি জমা হচ্ছে এটা স্যার কেউ আমাদেরকে ওইভাবে করে দেখাই দেয় না কিন্তু যে পোলটাতে স্যার হচ্ছে বরফ গলে গেছে ওইটাই সবাই হচ্ছে খেয়াল করে যে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বরফ গলে যাচ্ছে সি লেভেল বেড়ে যাচ্ছে আমাদের এটা নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত স্যার আমি এটা বলবো আচ্ছা গৌতম কিছু বলবা স্যার এই সি লেভেলের বিষয়ে স্যার সমুদ্র দিকে যান স্যার আপনি স্থানীয় কোন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে হচ্ছে আপনার হচ্ছে সমুদ্র সৈকতটা এখন যেখানে আছে 10 বা 15-20 বছর আগেও তারা হচ্ছে এখানে ছিল না প্রায় হ্যাঁ আপনার হচ্ছে 1 কিলোমিটার দূরে বা এরকম টাইমে ছিল যে হচ্ছে আপনার হচ্ছে তখন হচ্ছে ওখানে হচ্ছে আপনার হচ্ছে সমুদ্র সৈকত তাহলে স্যার স্থানীয় ভাষ্যমতে স্যার দেখা যাচ্ছে স্যার হচ্ছে আমাদের সি লেভেলটা বাড়তেছে তো হচ্ছে এখন কথা হচ্ছে সি লেভেলটা কেন বাড়তেছে অবশ্যই স্যার হচ্ছে তার আগে আমি বলিনি সি লেভেলটা বাংলাদেশের ক্ষেত্রে বে অফ বেঙ্গলে বাড়তেছে অন্য জায়গায় সব জায়গায় কিন্তু সব সিটে লেভেল বাড়তেছে না হ্যাঁ বলো এখন বলো জি স্যার গ্লোবাল টেম্পারেচার কিন্তু একটা বিগ ইস্যু স্যার আজকে দেখেন স্যার বাংলাদেশে যে ক্লাইমেটটা ছিল বাংলাদেশে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে স্যার অবশ্যই স্যার গ্লোবাল পোটেন্সিয়াল বাড়ছে স্যার বর্জ্যবাদের পরিমাণে বর্জ্যবাদের কারণে স্যার মৃত্যুর পরিমাণ স্যার বেড়ে গেছে এটা কেন স্যার অনেক পরিমাণ বর্জ্যবাদ গৌতম আমাদের আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু গৌতম গৌতম ক্লাইমেট কার্বন ডাইঅক্সাইড স্যার গ্লোবাল টেম্পারেচার রাইজ এটার জন্য অ্যানথ্রোপোজেনিক রিজন আমরা মানুষ কতটুকু দায়ী মেইন বিষয়টা ছিল এটা হ্যাঁ 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 হ্যালো আমরা মানুষ কতটুকু দায়ী কথা বুঝলা1991 থেকে 2015 সালের মধ্যে স্যার 36 PPM স্যার 36 PPM পরিমাণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই রেঞ্জ হচ্ছে স্যার 36 PPM হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বায়ুতে স্যার বৃদ্ধি পেয়েছে স্যার
এটা স্যার অন্যতম একটা কারণ স্যার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্যার, যেখানে স্যার গত 100 বছরে স্যার হচ্ছে 1898 থেকে স্যার। গৌতম গৌতম কিন্তু কথা আছে, মৌশিক মনে হয় মিস করছে কি আমি মিস করছি মুশফিকের কথা। জি স্যার, আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে তুমি তো বললা যে 36 ppm বাড়ছে, এখন হিস্টোরিক্যাল ট্রেন্ডে 36 ppm বাড়ার কারণে যতটুকু টেম্পারেচার বাড়ার কথা ততটুকু কি বাড়ছে? জি স্যার আমরা স্যার এই জন্য বলতে পারি না পৃথিবীর আলটিমেট যে টেম্পারেচার আমরা স্যার ওটাই হচ্ছে বলতে পারি না, অ্যাকচুয়ালি পৃথিবীর টেম্পারেচারটা কি হওয়া উচিত স্যার আমরা যদি সেটাই বলতে না পারি তাহলে আমরা কিভাবে বসানো নেই বা সব জায়গায় থার্মোমিটার সমান ভাবে নেই, তো পৃথিবীর টেম্পারেচারে যদি আমরা হচ্ছে স্যার মানে এভারেজ বা অ্যাকচুয়াল টেম্পারেচারটা যদি আমরা ধরতে না পারি তাহলে স্যার আমরা বলতে পারবো যে পৃথিবীর টেম্পারেচারটা অ্যাকচুয়ালি বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে কিন্তু মানে খুব বেশি বাড়তেছে স্যার এটা আমরা কানিস ফাতেমা এখানে কত সেটা তুমি এরকম ভাবে বলতে চাচ্ছ? এটা ঠিক যে এক্সাক্ট কত টেম্পারেচার হওয়া উচিত আমরা সেটা জানি না, কিন্তু টেম্পারেচার যে রাইজিং ট্রেন্ড কিন্তু নো ডাউট। ঠিক আছে মুশফিক স্যার, আমার তো স্যার আরো পয়েন্ট বাকি আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন পয়েন্ট কি বাকি আছে বলো। তার এই যে স্যার আমার পরের পয়েন্ট স্যার এইটাই ছিল যে ছিল স্যার আমরা ছিল যদি দেখি স্যার যে লাস্ট মানে লাস্ট 1890 থেকে 1990 পর্যন্ত দেখেন তাহলে স্যার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বাড়ছে ওই টাইমটাতে প্রায় 72 ppm, আর 98 এর পর থেকে স্যার বর্তমান পর্যন্ত বাড়ছে হচ্ছে হলো আরো 36 ppm। তো লাস্ট 100 বছরে দেখা আমাদেরকে হচ্ছিল ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট গুলা দেখায় যে ওই পিরিয়ডটাতে 1898 থেকে 1998 পর্যন্ত এই টাইমটাতে আমাদের টেম্পারেচার রাইজ হয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার থিওরিটিক্যালি 1998 এর পর থেকে বর্তমান পর্যন্ত বাড়ার কথা ছিল 0.4 ডিগ্রি সেলসিয়াস এভারেজ টেম্পারেচার, কিন্তু অতটা কিন্তু 0.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়ে নাই, উল্টারও স্টিডি আছে। তাহলে হচ্ছিল আমরা কিভাবে বলবো যে হচ্ছে হলো যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রেসপন্সিবল? একটা পয়েন্ট হচ্ছে হলো স্যার যে হচ্ছে হলো জি স্যার, আর আরো আরো পয়েন্ট আছে স্যার, সেটা হচ্ছে হলো যে আমাদের যে আমাদের মানে আমরা যে স্যার সায়েন্টিস্টদেরকে দেখি এটার উপর রিপোর্ট তৈরি করে, অ্যাকচুয়ালি এটা হচ্ছিল স্যার অনেক বেশি হয়ে গেছে মানে ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা হচ্ছিল অনেক বেশি পপুলার হয়ে গেছে, এবং যেহেতু হচ্ছিল মানে বিশ্বের বড় বড় নেতারা এটা নিয়ে হচ্ছিল প্রায় সব সম্মেলনে এটা নিয়ে কথা বলে, তো দেখা গেছে এই জিনিসটার পিছনে হচ্ছিল ফান্ডিং বেশি, এই জিনিসটার প্রতি পিছনে হচ্ছিল মানে এটাতে হচ্ছিল রিসার্চের পিছনে আমরা জানি স্যার ফান্ডিং অনেক বড় একটা ইস্যু, ফান্ডিং এর অভাবে অনেক ভালো ভালো রিসার্চই হয় না। সেখানে হচ্ছিল স্যার এই জিনিসটা যেহেতু অনেক বেশি একটা মানে একটা হয়ে গেছে মানে পাবলিক ইস্যু হয়ে গেছে এবং অনেক বেশি হচ্ছিল এটা পপুলারিটি পায় গেছে, দ্যাটস ওয়াই এটার পিছনে ফান্ডিং অনেক ভালো আসে, এবং এটা নিয়ে হচ্ছিল স্যার দেখা গেছে যে হচ্ছিল মানে যারা হচ্ছিল পক্ষের সায়েন্টিস্ট আছে মানে অ্যালার্মিস্ট যাদেরকে আর কি বলা হয়, অ্যালার্মিস্টরা দেখা যায় যে এটা মানে এই এই জিনিসটাকে কাজে লাগায় স্যার হচ্ছিল এটার এটা এটার এটার পিছনে গবেষণাকে কাজে লাগায় তারা হচ্ছিল দেখা যায় হচ্ছিল মানে একটা কন্টিনিউয়াস ফান্ডের একটা ফ্লো হচ্ছিল স্যার তারা মানে পাইতে থাকে যেটা স্যার আমি ক্যারিয়ারের জন্য দেখো এটা দেখো বর্তমান যত রিসার্চ হইল বর্তমান যত রিসার্চ হয় ধরো এই যে বিশেষ করে সোশ্যাল সায়েন্সের লোকজন এরা ক্লাইমেট চেঞ্জ কি বোঝেই না, আসলে বোঝেই না এরা ক্লাইমেট চেঞ্জ কি, কিন্তু দেখবা যে কোনো ভাবে সায়েন্সের লোক সোশ্যাল সায়েন্সের লোক যারাই হোক রিসার্চের মধ্যে জাস্ট ট্রাই করে যে কোনো ভাবে ক্লাইমেট চেঞ্জ কে ট্যাগ করবে তারা। হ্যাঁ বলো কানিস ফাতেমা। জি স্যার, স্যার যারা হচ্ছে রিসার্চ করেছেন যে স্যার যারা হচ্ছে রিসার্চ করেছেন তাদের মধ্যে
তাদের মধ্যে বেশিরভাগই স্যার ফ্রেশ গ্রাজুয়েট বা তাদের পেপার গুলো স্যার যারা সাবমিট করেছে আইপিসিসি এর যে হচ্ছে যে জার্নালিস্ট উনি যে একটা অর্গানাইজ একটা ওয়েবসাইট বা অর্গানাইজেশন খুলেছে ওখানে দেখা যায় যে তাদের ওটা স্যার ফার্স্ট পেপার, তারা হচ্ছে স্যার কোনো কিছু মানে ল্যাব বেসড বা কোনো ভালোভাবে রিসার্চ না করেই তারা হচ্ছে ওই পেপার গুলো জমা দিয়ে দিছে যে সায়েন্টিস্টরা বা তারা খুব ভালো সায়েন্টিস্ট না, গ্লোবাল ওয়ার্মিং তারা যে দেখাতে চায় যে গ্লোবাল ওয়ার্মিং টা হচ্ছে অনেক বেশি আমাদের জন্য না। বিষয় হচ্ছে কি ধরো ডেটা আছে, মেইন কথা হচ্ছে যে ওই যে ইউএন যে অর্গানাইজেশন আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখন আইপিসিসি রিপোর্টে তার সপক্ষে শুধু যুক্তিগুলো তুলে ধরছে, মেইন বিষয় হচ্ছে এটা। হ্যাঁ মুশফিক কি বলতে চাচ্ছিল স্যার? আমি বলতে চাচ্ছিলাম স্যার এরপর যে স্যার আমার এরপরের পয়েন্টটা হচ্ছে হলো যে স্যার মানে ডিসেন্টিং সায়েন্টিস্ট যারা আছে মানে ডিনায়ার্স যারা আছে প্লাস হচ্ছে হলো এবং ডিসেন্টিং সায়েন্টিস্ট যারা আছে তো স্যার দেখা গেছে যে তারা স্যার মানে এটার উপর স্যার রিসার্চ পাবলিশ করতে পারতেছে না, যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু এবং হচ্ছিল খুব একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, কারণ তারা এটা করতে গেলে স্যার তারা ফান্ডিং পাচ্ছে না বা তাদের হচ্ছিল পেপার পাবলিশ হচ্ছে না বা তাদের ইয়াটা হচ্ছিল আটকে গেছে, কারণ এই জিনিসটা আমরা ফার্স্টেই হচ্ছিল মানুষ হচ্ছিল এটা গ্র্যান্ট করে নিছে যে হচ্ছিল এই জিনিসটা হচ্ছিল এরকম, এখন হচ্ছিল মানে এটা এগেনস্টে যদি কেউ লেখে তাহলে হচ্ছিল সে হয়তো সাইন্টিফিক্যালি ভুল, কিন্তু স্যার আমরা যদি হচ্ছিল অতীতে দেখে আসি যে মানে অনেক পপুলার সায়েন্টিস্টও কিন্তু স্যার হচ্ছিল ভুল থিওরি দিছে, সেখানে এই জিনিসটাকে স্যার হচ্ছিল আমরা কখনো ওইভাবে বলতে পারবো না যে এটা আমরা যদি স্যার মানে এগেনস্টের মানুষদের কথা না শুনি কখনো স্যার এটা বলা সম্ভব হবে না যে এটা আসলে একটা ইস্যু। এরপর হচ্ছিল স্যার ক্লাইমেট গেট স্ক্যান্ডাল নামে একটা অনেক পপুলার একটা স্ক্যান্ডাল আছে, যদি আমি স্ক্যান্ডালটা সম্বন্ধে এনাফ জানি না তবে এতটুকু খালি জানি স্যার যে ওই স্ক্যান্ডালটাতে হচ্ছিল স্যার মানে খুব ভালোভাবে হচ্ছিল দেখায় দেওয়া গেছে হচ্ছিল সায়েন্টিস্টরা স্যার অনেক ডাটা কিন্তু কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড এখানে একটা মেজর ইফেক্ট ফেলতেছে অ্যাজ এ গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা অনেক বেশি দায়ী, এটা স্যার হচ্ছিল আবার কিন্তু এই যে আইপিসিসির মানে আইপিসিসির মেথোডোলজি নিয়ে যেখানে কোশ্চেন তোলা হয়েছে তারাও কিন্তু স্যার এই জিনিসটা দেখছে যে হচ্ছে হইল মানে আইপিসিসির যে রিপোর্ট গুলা ক্লাইমেট চেঞ্জের উপর হচ্ছিল দেওয়া হয়েছে বা ইয়া হয়েছে এই রিপোর্ট গুলা যারা লিখছে এই রিপোর্ট গুলার রাইটারদের মধ্যে হচ্ছিল মানে অনেক বেশি হচ্ছিল এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আছে, লাইক কয়েকটা পয়েন্ট হচ্ছিল ওয়ান অফ দ্য পয়েন্ট হচ্ছিল এখানে যে সায়েন্টিস্টরা কাজ করতেছে তারা সবাই অ্যালার্মিস্ট মানে তারা সবাই হচ্ছে এবং তাদের বেশিরভাগই হচ্ছে হইলো আপনার এনভায়রনমেন্টালিস্ট, ঠিক আছে, দ্যাটস ওয়াই তাদের হচ্ছে তাদের রিপোর্ট গুলো সবসময় বায়াসড হয় এবং সেই কারণে তাদের রিপোর্ট গুলা থেকে সবসময় হচ্ছিল আমরা একই ধরনের ডাটা একই ধরনের কথা একই ধরনের ইয়া পাই, এবং এছাড়াও দেখা গেছে যে হচ্ছিল এদের প্রায় হচ্ছিল সায়েন্টিস্টদের একটা টিম আছে 3000 মেম্বারের, তো দেখা গেছে 3000 মেম্বারের মধ্যে হ্যাঁ অনেকেই আছে যারা হচ্ছে হলো মানে অনেক ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট বাট অনেক অনেকের পেপার আছে যে পেপার গুলো হচ্ছিল পাবলিশ করছে বাট সেই পাবলিশ বা যে অনেক রিপোর্ট আছে যে রিপোর্ট গুলো তারা লিখছে এদের এদের মানে যে মেইন অথর দেখা গেছে সে একজন জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, ইভেন অনেকের মাস্টার্স ডিগ্রিও নাই, ইভেন ওরা হচ্ছিল ম্যালেরিয়ার উপর যে হচ্ছিল রিসেন্টলি একটা ইয়া করছিল যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছিল ম্যালেরিয়াকে হচ্ছিল অনেক ক্ষতিকর ইয়া হিসাবে হচ্ছিল তুলে ধরবে পৃথিবীতে এই করবে সেই করবে, কিন্তু দেখা গেছে যে সেই রিপোর্টটার মেইন যে অথর মূল যে অথর দেখা গেছে যে তার হচ্ছিল সেইটাই তার লাইফের ফার্স্ট পেপার, তার এর আগে তার কোনো পেপারই পাবলিশ হয় নাই, সেখানে সে আইপিসিসির মতো হচ্ছিল একটা ইয়া যারা হচ্ছিল বর্তমানে মানে যারা হচ্ছিল বর্তমানে হচ্ছিল ক্লাইমেট চেঞ্জ জিনিসটা নিয়ে যারা হচ্ছিল মানে যারা হচ্ছিল ট্রায়াল চালায় সময় হচ্ছে না আমার আমার একটা মিটিং আছে এখন, ঠিক আছে 10:30 তো আমাকে রাখতে হচ্ছে আর কি, থ্যাংক ইউ। তোমরা মোর অর লেস সবাই মনে হয় পড়াশোনা করছো এবং মোটামুটি ডিসকাশন হলো তো, তাই না? তো এখন আমি কিছু কোয়েশ্চেন করি যে তোমরা কতজন মোটামুটি, সবারই আনমিউট করো সবাই। জি স্যার। মোটামুটি সবাই ক্লাইমেট গ্রিন হাউস ইফেক্ট কে কতজন বিশ্বাস করো যে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, কেউ কি ডিসএগ্রি করো? না স্যার। না স্যার। না স্যার গ্রিন হাউস ইফেক্ট তো স্যার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা ডিসএগ্রি করো কেউ? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে,
ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল টেম্পারেচার রাইজ দি মেইন ডিবেটটা কোথায় সায়েন্টিস্টদের মধ্যে মেইন ডিবেটটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মেইনলি কথা বুঝলে বা গ্লোবাল টেম্পারেচার বাড়ছে এটা বাড়ছে কি বাড়ছে না এটা একটা ডিবেট আবার এর জন্য কার্বন ডাই অক্সাইড কতটুকু রেসপন্সিবল বা কার্বন কোন রোল প্লে করে কিনা এই জায়গায় একটা ডিবেট এটা তো সত্য কথা স্যার কার্বন ডাই অক্সাইডে যেহেতু হিট ট্র্যাপিং প্রপার্টি আছে বা হচ্ছে স্যার গ্রিন হাউস গ্যাসে হিট ট্র্যাপিং প্রপার্টি আছে স্যার অবশ্যই স্যার হচ্ছে হিট তো স্যার ট্র্যাপিং করতেছে কারণ তো আমাদের তো সকল এনার্জির হচ্ছে সোর্স হচ্ছে স্যার সূর্য সূর্যের আলো তো স্যার হচ্ছে বা সূর্যের হচ্ছে ইয়া তো স্যার কম আসতেছে না স্যার আগে যে পরিমাণ আসছে এখনো সেই পরিমাণে আসতেছে কিন্তু স্যার হচ্ছে গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড এদের কিন্তু স্যার পরিমাণ বাড়ছে আমি স্যার বলতে পারি স্যার সিগনিফিকেন্ট হোক বা কম হোক স্যার কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে স্যার হচ্ছে গ্রিন হাউস গ্যাসের কিন্তু স্যার হচ্ছে প্রপার্টি যেহেতু আছে স্যার হিট ট্র্যাপিং এর তাহলে কিন্তু স্যার হিট ট্র্যাপিং করবে স্যার আজকে হয়তো স্যার এখন কম হচ্ছে কিন্তু স্যার আগামী গৌতম হিট ট্র্যাপিং কার্বন ডাই অক্সাইডের হিট ট্র্যাপিং প্রপার্টিজ আছে হিট হোল্ড করে এটা ট্রু কিন্তু এতক্ষণ ডিসকাস হলো যে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকলে বা হিস্টোরিক্যাল লাস্ট 100 ইয়ার্স এ কতটুকু কার্বন ডাই অক্সাইড বাড়ছে লাস্ট 20 ইয়ার্স এ কতটুকু বাড়ছে এখান থেকে কতটুকু টেম্পারেচার এক্সপেক্টেড টেম্পারেচার বাড়ার কথা কতটুকু বাড়তেছে না ঠিক আছে এই হিসাবে দেখা যাচ্ছে কি যে হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের কারণেই যে টেম্পারেচার বাড়তেছে ইটস নট লাইক দ্যাট বলা যেতে পারে কার্বন ডাই অক্সাইডের সাথে গ্লোবাল টেম্পারেচার একটা কারণ থেকে স্যার যুক্ত আছে স্যার জি স্যার আমি এটা বলতে যাচ্ছি স্যার এখন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি এটা যেরকম একটা বিষয় আবার বিষয় হচ্ছে যে কানিস ফাতেমা ইউ ক্যান গো আরেকটা বিষয় আছে যে তোমার এই কার্বন ডাই অক্সাইডটা কি এই কি বলে এই ইন্ডাস্ট্রি থেকেই আসতেছে আর কি কোনো সোর্স নাই ভলকানো থেকে সোর্স আছে স্যার হ্যাঁ জি স্যার ন্যাচারাল সোর্স আছে স্যার ন্যাচারাল সোর্স গুলি আছে তাই না তাহলে ন্যাচারাল সোর্স গুলির হিসাব আছে আমাদের কাছে যে কতটুকু মানে অনেক ক্রিয়েটিভ সোর্স আছে আননোন সোর্স আছে আমরা জানি না যে সেখান থেকে কতটুকু আসতেছে ইন্ডাস্ট্রি থেকে কতটুকু রিলিজ হচ্ছে দ্যাট ইজিলি ক্যান এস্টিমেট আর কি কথা বুঝলাম মোটামুটি এস্টিমেট করতে পারি বুঝছো কিন্তু বাইরের সোর্স গুলো তো আমরা জানি না আসলে তো ঠিক আছে তাহলে আমার মনে হয় যারা যারা পড়াশোনা করছো তোমাদের ফোরামে তোমরা ডিসকাস করতে পারো এটা নিয়ে ঠিক আছে তো আমরা নেক্সট হয়তো একটা ক্লাস একটু বড় করে নিবো নিয়ে চ্যাপ্টার শেষ করে দিব একটা কি দুইটা ক্লাস ম্যাক্সিমাম লাগবে আর কি তো ঠিক আছে